হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে ছোটবেলা থেকে, যেমন 7 বছর বয়স থেকে আমার বাবা মসজিদে নিয়ে যেত, নামাজ পড়াইতো, তো এখন দেখা গেছে এই 7 বছর বয়স থেকে নামাজ পড়তে 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 প্রায় আমার 25 বছর হয়ে গেল। কিন্তু তাবলিগের মাধ্যমেও দেখা গেছে গেলাম, তারা বলে যে নামাজ এমনভাবে পড়তে হবে যেন আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, নামাজ এমনভাবে পড়তে হবে যেন আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে। তো এখন যে বিষয়টি, যে সুরা ছাড়া কিন্তু নামাজ পড়া যায় না বাবা, এখন সুরা দিয়ে যে আমি নামাজটা পড়ব, এখন আমার মাথায় বাড়ি লেগেছে। আমার মাথার মধ্যে একটা জিনিস ধরেছে যে আমি যে নামাজ পড়ব সুরা মিলিয়ে, তখন দেখা যায় এই সুরা কার বাণী? আল্লাহর বাণী। যদি আল্লাহর বাণী হয়ে থাকে তাহলে আল্লাহ বলতেছে কি, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ। তাহলে এখানে কিন্তু শুধু আল্লাহ নয়, অন্য কেউ আছে। কেমন? যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন সুরাগুলো নাজিল হলো, তখন কিন্তু সুরাগুলো যখন নাজিল হলো, জিব্রাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সুরা নাজিল হলো এবং জিব্রাইল যখন বলতেছে যে কুল, অর্থ কি বলো, আল্লাহু আহাদ, যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আচ্ছা, এটা কে বলতেছে? জিব্রাইল নবীকে বলতেছে, মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলতেছে। তখন মুহাম্মদ সাল্লাহ সাল্লাম সে শুনল কি, বলো আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। এরপর কি বলা হচ্ছে, আল্লাহু সামাদ, বলো আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহর কোনো কিছুর অভাব নেই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যে আল্লাহ জন্ম নেন না, আল্লাহ জন্ম দেন না। আচ্ছা, এই কথাগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে বলতেছে? জিব্রাইল বলতেছে। জিব্রাইল কেন নবীকে বলতেছে? নবীকে এই কথাগুলো জানিয়ে দিল, বুঝিয়ে দিল যে দেখেন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহর কোনো কিছুর অভাব নেই। কিন্তু জিব্রাইল এই কথাগুলো কার কাছ থেকে অর্ডার নিয়েছে এগুলো বলার জন্য? আল্লাহর কাছ থেকে। তাহলে এই কথাগুলো কার? আল্লাহর। আর এই কথাগুলো জিব্রাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে দিচ্ছে, আর তিনি এটা শুনে এটা নিচ্ছে। আমি ছোট্ট একটা কথা বলবো, এই পৃথিবীতে যত নামাজিরা আছে তারা হয়তো আমার কথাটা যদি বিপিটে চিন্তা করে তাহলে তারা ক্ষিপ্ত হবে, আর যদি তারা আমার কথাটা একটু চিন্তাতে নেয় তাহলে সে চিন্তিত হবে এবং বুঝলে এটাকে দুধটাকে ফেটাফেটি করলে এখান থেকে ঘি মাখন দই ছানা আলাদা হবে। তো বলতে চাচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যখন এই আয়াতগুলো এসেছে, তিনি শিখলেন, জানলেন যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ জন্ম নেন না, আল্লাহ জন্ম দেন না। তো এখন যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হলো, এইগুলো যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেলেন, তখন তো কাগজ ছিল না,
তখন পাথরে খেজুর পাতায় লেখা ছিল, যখন কাগজের যুগ আসলো তখন এই কোরআনটাকে লিপিবদ্ধ করা হলো। যাই হোক, ওদিকে গেলাম না। এখন এই কোরআনটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্তর বাই স্তর এসেছে। তখন জিব্রাইলের কাছ থেকে যখন এই কথাগুলো শুনলো এবং নিজের বুকের ভিতরে যখন এগুলা মুখস্থ রাখলো, তখন কিন্তু কোরআন লিপিবদ্ধ করে রাখলো। আচ্ছা, এখন কিন্তু এই কোরআনটা আমরা পড়ি। আমরা পড়ি কেন? আমরা পড়ি এই কারণেই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে। কেন? যে আল্লাহর বিষয়টা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পায়। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ জন্ম নেন না, আল্লাহ জন্ম দেন না, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ, এই জিনিসগুলো জানানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে। কিন্তু এগুলা কোরআনের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে গেলেন, যেন আমরাও জিনিসটা বুঝি। এই জিনিসটা কেন দিয়েছে? আমরা বোঝার জন্যে দিয়েছে। তো এখন কি করতেছি? ছোটবেলায় যখন আমার বাবা আমাকে মসজিদে নিয়ে যেত, তখন আস্তে আস্তে যখন কিছু বয়স হলো, তখন ভাবতাম যে এই কোরআন শরীফটা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছে, এই কোরআনে কি বলেছে তা বুঝে মেনে মেনে চলার জন্য। কিন্তু দেখা গেছে এই কথাগুলো তো আল্লাহর কথা। যখন আমরা নামাজে দাঁড়াবো তখন আল্লাহ ব্যতীত সামনে কেউ নেই। আল্লাহ ব্যতীত যদি সামনে কেউ না থাকে, তাহলে আমি যখন বলতেছি কুল, অর্থ বলো আল্লাহ হু আহাদ, কুল হু আল্লাহ হু আহাদ, বলো আল্লাহ এক, আমার সামনে আল্লাহ ব্যতীত কেউ নাই, আমি এটা কাকে বললাম? আমার সামনে তো আল্লাহ ছাড়া কেউ নেই, আর এই কথাগুলো তো আল্লাহর, মানে আল্লাহর কথাগুলোকে আমি আল্লাহকে ফেরত দিচ্ছি। হে জগতবাসী, এখন আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, এখন আমরা কি শিক্ষা দিতেছি? কাকে? নামাজে দাঁড়িয়ে কি কাকে বলতেছি কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ সামাদ, আল্লাহ স্বয়ংসম্পূর্ণ? এরপরে কুল শব্দের অর্থ যদি বলা হয়ে থাকে, তখন নামাজে দাঁড়িয়ে কুল বলো আল্লাহ এক কাকে বলতেছি? আমার সামনে তো আল্লাহ ব্যতীত আর কেউ নেই, আমি কি আল্লাহকে বলতেছি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহরই তো শিক্ষা। এখন আল্লাহ যদি সামনে হয় তখন বলতেছি কুল, অর্থ বলো আল্লাহ এক, আল্লাহকেই বলছি? ওহ, হে বাবারা, হে বন্ধুগণ, হে ভক্তগণ, হে আশেকগণ, এই কথাগুলো আপনারা দয়া করে বিপিটি নেবেন না, এই কথাগুলো একটু মিলাবেন। আচ্ছা, যাই হোক, হে জগতবাসী, এই পৃথিবীতে আমরা যা কিছু করব বুঝে শুনে করব। ওলিয়া ওলিয়ারা কি করেছে? তারা দম সাধনা করেছে, দমের সাথে আল্লাহ আসা যাওয়া করে। ওলিয়া ওলিয়ারা আল্লাহর সাক্ষাৎ ঘটিয়েছে ধ্যানের মাধ্যমে। একটা জিনিস হলো কি, যখন বালতির মধ্যে পানি থাকে, যখন নাড়াচাড়া বেশি করব তখন নিজের স্রোতখানি দেখা যাবে না, আর যখন বালতির পানিটা নীরব হয় তখন নীরের দেশে রব আসে, দেখতে পাওয়া যায় নিজের বেশে। হে খোদা, আমরা আছি কোন দেশে? আসলে এই কথাগুলো বোঝাবো কাকে? হে জগতবাসী, যদি আমার এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে পরবর্তীতে এ ধরনের ভিডিও কি আপনারা চান কি না, আর যদি না চান তাহলে আমি অন্য কথা বলবো। তবে হে জগতবাসী, আমি ছোটবেলা থেকেই এই চিন্তাগুলো মাথায় আসত যে আসলে মানুষ যা কিছু করে তাই ঠিক, নাকি আমার জ্ঞানে ধরে যা তা ঠিক, নাকি আল্লাহর কোরআনে বলেছে তা ঠিক। এখন দেখি মানুষে যাই কিছু বলুক, আমার জ্ঞানে যাই কিছু বলুক, কোরআনটাই সঠিক।
এখন কোরআন যে সঠিক এটা বুঝলাম না, শুধু পড়লাম। 30 পারা কোরআন শরীফ মুখস্থ করলে হাফেজ সাব হয়ে যায়। এখন একজন হাফেজ শুধু হাফেজই পড়া পড়েছে, সে কোনো তর্জমা করেনি, সে কোনো অর্থ করেনি, যার ফলে সে শুধু পড়তেই জানে, টেনে টেনে পড়তে জানে। এখন আল্লাহ কোন কোন আয়াতে কি করতে বলা হয়েছে সেটা সে জানে না, কারণ সে বাংলাদেশে বাঙালি হিসেবে জন্ম নিয়েছে, সে এটার বাংলা অর্থ করেনি। তো বাংলা অর্থ না পড়লে পরে কি হয়, যে একজন মানুষ দেখা গেছে জাহাজে যখন চিনি আসে, এই চিনিকে মাথায় করে নিয়ে গাড়িতে ওঠাই দিতেছে, কিন্তু তার মাথার মধ্যে বস্তা ভরা চিনি, কিন্তু এই চিনিটা কখনো সে খেয়ে দেখলো না যে স্বাদ মিঠা তিতা চুকো। তবে হে জগতবাসী, জানি না আমার এই আলোচনাটি আজকে আপনাদের কেমন লাগবে। তো আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।